আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটা কথা আছে না, শপিং একটা ফোবিয়া, লাইক শপিং করতে গেলে শুধু শপিং শপিং শপিং। আর ইন্টারনেটের এই যুগে যখন সব কিছু এত ইজি, বাইরে গিয়ে শপিং করার কি দরকার? আর কিছু জিনিস আসলেই বাচ্চার মায়েদের খুব না চাইলেও কিনতে হয়, লাইক বাচ্চারা খালি, ওদের গ্রোথটা অনেক বেশি বড় থাকে, তো ওদের জন্য অনেক জামা কাপড় কিনতে হয়। শুধু যে আমি কিনি তা না, এটা সবাই কিনে। সো যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের শীন শপিং হলে। আজকে শখের তার সাথে দরকারি কিছু জিনিস সব কিছু মিলিয়েই তোমাদেরকে শপিংয়ের কিছু জিনিস দেখাবো। সো প্রথমেই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে তাবিদের জন্য একটা টিরেক্স। সো ওর জন্য এই টিরেক্সটা কিনেছি, লাইক ঠান্ডার সময় একদম ফুল বডি ঢেকে থাকবে, খুব ভালো লাগে। কালারটা একটু চকমকা কিনেছি, আমি যদি এত চকমকা কালার কখনো পরাই না আমার বাচ্চাদের, তারপরও মনে হলো একটু এখন থেকে ট্রাই করা উচিত। দেখো তো কিউট না এই টিরেক্সের লেজটা। সো আমি এখন নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে তাবিদের আরও একটা জিনিস, এইটা বলতে পারো শখের একটা জিনিস, এইটা ওর ফটোশ্যুটের জন্য। আমি প্রতি মাসে বাচ্চাদের ফটোশ্যুট করি, সো এক একবার এক একটা থিমে ওদের ফটোশ্যুট করি। দুবার যেমন এক বছর টানা করেছে জন্মদিনের সময় সেই ছবিগুলো রেখেছিলাম এবং দেখতে খুব ভালো লেগেছে, এখন আর করি না, এখন আর এনার্জি নাই এক বছরের পরে। সো যাই হোক, তাবিদেরও এখন টুকটাক করে করার চেষ্টা করছে। আর ছেলে মানুষ তো, ছেলে মানুষের সব কিছু অ্যারেঞ্জ করাটা আমার জন্য একটু ঝক্কি ঝামেলা, কারণ আমি ছেলেদের ব্যাপারে একটু কম জানি, লাইক মেয়েদের অনেক অনেক কিছু জানি, আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি তুবাকে নিয়ে, বাট তাবিদ কিনে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে গিয়ে তুবার না, সরি তাবিদের, খালি ভুল করে তুবা তুবা বলি, এগুলো হচ্ছে গিয়ে তাবিদের ফটোশ্যুটের জন্য। অলরেডি এটা পরিয়ে ওর দুই মাসের ছবি তুলেছি আমি। সো যে জিনিসটা করি, এইখানে যে ট্যাগগুলো আছে বাইরে সেগুলো অ্যাটলিস্ট আমি কেটে ফেলার চেষ্টা করি সাথে সাথে, বেশিরভাগটা আমি কাটা হয় না, এবং ট্যাগগুলো যখন ঝুলে থাকে দেখতে খুব বাজে লাগে। এর আগেরটা ছিল পেঙ্গুইন, আর এটা হচ্ছে বেবি শার্ক। সো বাচ্চাদের কিন্তু বেবি শার্কের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন আছে, সো সেটা মাথায় রেখেই চিন্তা করলাম যে ওকে ফাইন, বেবি শার্ক থিম রাখবো আমি, এবং বেবি শার্কের গান দিয়ে ওর একটা ছোট্ট আমি ক্লিপ করেছি, ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। এখন আসছে কয়েকটা দরকারি জিনিস তাবিদের, এই স্লিপ স্যুটগুলো, ওয়ানজিগুলো, কারণ এগুলো পরালে বাচ্চাদের খুব জামা কাপড় ইজি হয় আর কি ওদেরকে ধরতে। অন্যান্য জামা কাপড়, জিন্স, যে প্যান্ট, তারপরে শার্ট, টি শার্ট, ওগুলো পরালে কি টুপস করে উপরে উঠে যায়, এটা একদমই বিরক্ত লাগে। সো আমার এগুলো হচ্ছে গিয়ে খুব বেশিই ভালো লাগে। তো আমি এগুলো আমার বাচ্চাদেরকে স্লিপ স্যুটগুলো অনেক পরাই, তুবার এখন আর খুঁজে পাই না সত্যি কথা বলতে, তুবার দুই বছর পর আর সেরকম নাই। তো এটা হচ্ছে গিয়ে আরও একটা ফটোশ্যুটের স্পেস স্যুট। স্পেস স্যুটটা দেখতে কেমন কেমন না বলো, এটা ছবি তুলবো আমি কীভাবে আমি জানি না। সবগুলোর সাথে ওরা ম্যাচিং করে কিছুটা, হয়তো বা কোনো কিছু গ্লাভস দিয়েছে, মাথার ক্যাপ দিয়েছে, এখানে হচ্ছে গিয়ে এটা একটা ছোট্ট ব্যাগ টাইপ দিয়েছে যে পাশ দিয়ে একটা কিছু একটা উড়ে যাচ্ছে এই আর কি, স্পেসের মধ্যে রকেট টকেট উড়ে যাচ্ছে। তো এগুলো আর কি ওরা থিম অনুযায়ী করে, আমি তো বাসায় অত কিছু পারি না, টুকটাক করে তাড়াতাড়ি করে তুবা পাখিকে কোথাও একটু চুপচাপ বসিয়ে ছবি তুলি। আমার ছেলেও অস্থির, আমার মেয়েও অস্থির, সো এই দুই অস্থিরকে নিয়ে আমি টুকটাক আর কি ছবি তোলার চেষ্টা করি, আমার শখ আর কি অনেক বেশি। সো বাসার জন্য কয়েকটা কাঁটা চামচ কিনলাম, কাঁটা চামচ তো থাকেই, এসব চামচ সেট তো থাকেই, বাট আমি একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ কিনেছি, লাইক আমার প্লেট বাটি সব কিছু একটু ব্ল্যাক ব্ল্যাক। সো এগুলোর সাথে চিন্তা করে ভাবলাম যে আগেরগুলো তো আছে বাট একটু ব্ল্যাক ব্ল্যাক এগুলোও আমি কিনি স্টিলের, তাহলে ভালো লাগবে। কাঁটা চামচ, নর্মাল চামচ, মানে যত ফর্ক টক রয়েছে সব কিছু আমি এরকম একটু ব্ল্যাক ব্ল্যাক কেনার চেষ্টা করছি। এখন আমার রিসেন্টলি আবার কিছু আবার হোয়াইট হোয়াইট করার চেষ্টা করছি, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার বাসার জিনিসগুলো করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বা সিলভার কালারের মধ্যেই রাখার চেষ্টা করছি। যেটা হয় আর কি, শীনে ঢুকলে একটা জিনিস দেখলে আরেকটা জিনিস পছন্দ হয়ে যায়, গেলাম বাচ্চাদের জিনিস কিনতে, পরে দেখলাম না একটু চামচ কিনে ফেলি। তো এখানে হচ্ছে গিয়ে আরও কয়েকটা স্লিপ স্যুট, এটা হচ্ছে গিয়ে তিনটার সেট, এটা খুবই ভালো, লাইক আমার মেঘ মেঘ এটা খুব বেশি ভালো লেগেছে। ছেলে মানুষের আসলে অত কিছু নাই কেনার, এই আকাশ, এই যে মেঘ, না হয় টিরেক্স, না হয় পান্ডা, গাড়ি ঘোড়া, এগুলোই থাকে আর কি। তো তুবার জন্য একটা আমি কিনেছি, এটা হচ্ছে গিয়ে ওর এটা স্লিপ স্যুট, এইটা ইউনিকর্নের, একদম মোটা, লাইক আমরা কিছু কম্বল টম্বল গায়ে দিই না, সেই কম্বল টম্বল গায়ে দেওয়ার যে সেই মোটা সেই জিনিসগুলো,
ওই কাপড়গুলো দিয়েই নর্মালি অ্যাকচুয়ালি এগুলো করা হয়। বাট এটা হচ্ছে কি অন্ধকারে জ্বলবে বললো, বাট আমি বাসার লাইট অফ করলাম, জল নেই, কারণ পুরোপুরি তো বাসা অন্ধকার হয় নাই। সো জাস্ট একটু চেক করে দেখলাম কেমন হয়। আমি অনেকগুলো সুন্দর সুন্দর চামচ কিনেছি শিইন থেকে, আমি ভাবিনি এত ভালো চামচ আমি ওদের এখান থেকে কিনতে পারবো। এই টাইপের এই চামচগুলো কিন্তু ডাল বা স্যুপ উঠাতে খুব বেশি ইজি হয় এবং সুন্দর লাগে দেখতে, মানে আমার এই ব্যাপারটা খুবই বেশি ভালো লেগেছে। তারপরে এখানে তুবা পাখির আরও একটা স্লিপ স্যুট, আমি একটু বেশি বড় কিনে ফেলেছি, লাইক ওর জন্য আমি এখন 5-6 বছরের জামা কিনি, লাইক লম্বা বেশি হয়ে যায় বড়, তখন পায়ের দিকে আমার বুটে নিতে হয়। সো এটা হচ্ছে গিয়ে ফেরি আর কি, ছাপ ছাপালা আছে। সো কাপড়টা যে এত কমফোর্টেবল, শিন থেকে আমি কিনে ঠকেছি আবার জিতেছিও, এটা হচ্ছে কি আমার জেতা তেমন একটা ড্রেস, খুবই সুন্দর, এটা অনেকদিন ধরে পরাতেও পারবো আমি। সত্যি কথা বলতে আমার এটা খুবই ভালো লেগেছে। এরপরে তাবিদের আরও একটা শীতকালে পরার জন্য, এই যে দেখো পুরোটা, এটা হচ্ছে একটা পান্ডা, সো পান্ডা বা টেডিবিয়ার যেটাই বলো না কেন এটা কিনেছি, এটা অনেকবার ওকে পরানো হয়েছে। এবং দুবার আরও স্লিপ স্যুট 3টা সেট কিনেছি, 3 কালারের, হোয়াইট, পিঙ্ক অ্যান্ড ইয়েলো। সো ফ্লোরাল প্রিন্ট সবসময় অনেক বেশি ভালো লাগে, সো এই 3টা আমি কিনলাম। অ্যাজ ইউজুয়াল যেটা হয়েছে মোটামুটি ঠিক হয়েছে, পায়ের দিকে অনেক বড় হয়েছে, সো সেটা আমাকে একটু ম্যানেজ করে নিতে হবে। কাপড় খুব একটা বেশি ভালো না, এগুলো হচ্ছে কি সিনথেটিক, লাইক শীতের দেশ বা মোটামুটি ঠান্ডার জন্য এটা ঠিক আছে, গরমের দেশের জন্য একদমই না। এখন তাবিদের আরও একটা ফটোশ্যুটের জামা, এটা হচ্ছে একটা হাতি। এগুলো আর কি জাস্ট শখের জিনিস, আর জানো এই ছবিগুলো তোলার পরে এই ড্রেসগুলো আমি কী করবো ভেবে পাই না। তো ভাবলাম, আমার ভাইয়া আছে, টিটু ভাইয়া, ভাইয়া বেবিদের ফটোশ্যুট করে, আমি বাংলাদেশ গেলে ভাইয়ার জন্য এগুলো নিয়ে যাবো, যদি আর কি ব্যাগে জায়গা থাকে, কারণ ভাইয়া অনেক থিমে বাচ্চাদের ফটোশ্যুট করে। তুমি যদি জানতে চাও ভাইয়ার ফটোশ্যুট বা ভাইয়ার পেজের নাম কি, আমি তোমাদেরকে দিতে পারি কমেন্ট সেকশানে। এনিওয়েজ আরও তোমাদেরকে চামচ দেখাচ্ছি, যে ম্যাচিং ম্যাচিং করে আমি চামচ কিনেছি এবং চামচের সিটগুলো খুবই ভালো। একটা বাটি কিনে, প্লেট কিনে দেখলাম আর কি, এত ভালো কোয়ালিটি, লাইক আমি ভেবেছিলাম এটা আরও বড়ো হবে, এনিওয়েজ বাট ছোটো হওয়াতেও খুব ভালো আমার কোয়ালিটি লেগেছে, খুবই ভালো লেগেছে আমার। এবং এটা আমি আরও সেট কিনবো, সেটা আমার ইচ্ছা আছে, একটা কিনে দেখলাম আর কি। এখানে তাবিদের আরও একটা জামা, বাট এগুলো হচ্ছে গিয়ে তাবিদের আমি যে কিনে অর্ডার দিয়েছি, আস্তে আস্তেই জামাগুলো ছোটো হয়ে গিয়েছে, আমি আমার বাচ্চাটাকে তেমন পরাতে পারছি না এগুলো, কি আর করা, মানে জামা অর্ডার দিয়ে আস্তে আস্তেই যেগুলো ছোটো হয়ে যায় 10-15 দিনে। আমি আসলেই জামা আমার দুই বাচ্চার জন্য কিনতে কিনতে মাশাল্লাহ আই এম সো টায়ার্ড। এই যেখানে সব চামচের সেট দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে সার্ভিং একটা স্পুনও বলতে পারো, বা আমি এটা দিয়ে স্যুপও খেতে পারি, এর ভালো লেগেছে। এটা সেট হিসেবেও আছে ওদের বাটি টাটি, বাট বাটি আর কিনি না আমি, খালি চামচটা কিনে দেখলাম কেমন হয়। এটাও হচ্ছে তাবিদের রাতে পড়ানোর জন্য স্পেশাল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আর কি। এইটা আমি তুবা বলি, সরি উফ, খালি বারবার তুবা বলি, খালি মুখ দিয়ে তুবা চলে আসে। তাবিদকে আমি অনেক পরাচ্ছি, এখন অনেক পরাচ্ছি আমি, এগুলো কাপড়গুলো একটু মোটা মোটা, মানে ঠান্ডা দেশের জন্য খুবই পারফেক্ট। এইটা তাবিদের জন্য আরও একটা, এটা স্লিপ স্যুট বলা যেতে পারে, বা এটা বাসা থেকে বেরোর সময়ওকে আমি এটা পরাতে পারি, গুড নাইট লেখা, বাট এটা একটু মোটা, তো একদম ভালো ঠান্ডা পড়লে তারপর এটা পরানো যায়, কারণ বাচ্চাদের শরীর গরম থাকে রাতের বেলায়, এত গরমও ওদেরকে যদি দিই মাথা গরম হয়ে যাবে। এটা হচ্ছে কি প্রিটেন্ড মেকআপ সেট, এটা বাচ্চাদের জন্য, তুবার জন্য এটা খুবই কাজে দিয়েছে, তুবা এটা নিয়ে খুব সুন্দর মেকআপ করে, ভাবে যে মেকআপ হচ্ছে মেকআপ হচ্ছে, বাট আলটিমেটলি কিন্তু কোনো মেকআপ হচ্ছে না, এইটা জাস্ট ওর মানে আছে না যে মাঝে মধ্যেই ছোটো বাচ্চাদের পাগলাম উঠে মাম্মামে মেকআপ নিবো মেকআপ নিবো, সো সেটা আর কি, তুবা খুব এটা এনজয় করেন। এটা হচ্ছে কি একটা বাদুরের মনে হয় না, এটা বাদুর বাদুর লাগে না, সো এই বাদুরের সেট কিনেছি তাবিদের জন্য। সো এটাও একটা ফটোশ্যুটের জন্য, দেখা যাক এটা কবে পরায়, মোটামুটি সবগুলো একটু বড় বড় সাইজের কিনেছি, আমার ছেলেটা একটু শুকনো পাতলা, সো এগুলো ওকে যখন পরাই একদম মানে দেখতে একদমই ভালো লাগে না। এরপরে হচ্ছে আর একটা চামচ দেখাচ্ছি, এটা হচ্ছে কি ভাতের চামচ, খুবই জোস, আমি 2টা ভাতের চামচ কিনেছি, এটার মধ্যে মানে এটা বেশি জোস ছিল এবং ভাতগুলো সুন্দরভাবে ধরে, এই যে এই খাঁচ কাটার জন্য এগুলো খুব বেশি জোস। এটা আরও একটা, এটা একটু শখের জিনিস, লাইক ভাতের এটা খুব একটা বেশি ভালো না হলেও আছে না, সামটাইমস একটু জাস্ট গেস্টদের সামনে দেওয়ার জন্য একটু অন্যরকম কালারের পিঙ্কিশ পিঙ্কিশ একটু
এটাও চলে মোটামুটি, বাট এই হোয়াইটটা বেশি ভালো ছিল সত্যি কথা বলতে। আর যেহেতু আমি দোকানে গিয়ে এই টুকটাক ছোটোখাটো জিনিসগুলো নিজে দেখে কিনতে পারি না, আই এম সো হ্যাপি যে জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আমি এখন শিনে পাচ্ছি। আমি যে চামচের সেট কয়েকটা কিনে নিয়েছি, এগুলো কিন্তু অত ভারী না, এই এই তিনটা এই যে চামচগুলো আছে এগুলো অত ভারী না, হালকা কাঠের চামচ বাট ঠিক আছে মোটামুটি। বাট ওই যে আমি যে গোল চামচটা কিনেছিলাম সুপের বা ডালের জন্য, ওইটা বেশি জোস ছিল। তো এখানেও চামচের সেট কিনলাম, চামচের সেটগুলো আর কি এরকমই দেখতে, খুব এগুলো খুব একটা বেশি ভালো না, বাট চলে মোটামুটি দাম অনুযায়ী ঠিক আছে। এখন দেখাবো খুবই একটা দরকারি জিনিস, লাইক আমার খুবই দরকার হয় মাল্টিপ্লাগ। মাল্টিপ্লাগ এটা একদম দেয়ালের সাথেই থাকবে, যেখানে থাকবে এখান থেকেই আমি আরও কয়েকটা পোর্ট পাবো, যাতে আমার ইজি হয় ব্যবহার করতে। এবং এখানে অফ অনের অপশন আছে, আমি আমার মতো করে এখানে অফ অন করে রাখতে পারবো, যাতে আমি ইজিলি ব্যবহার করতে পারি, এবং এটা খুবই কাজের একটা জিনিস। তো এভাবে মোটামুটি আমি কিন্তু শেইন থেকে আমার কাজের জিনিসগুলো কিনে থাকি, এবং আমি বলতে পারি যে আই এম সো হ্যাপি এখান থেকে জিনিসপত্র কিনে, আমার লাইফটা অনেক ইজি হয়ে গিয়েছে। এবং আমি অনেক শপিং করি, হয়তোবা সব শপিংয়ের ভিডিও করা হয় না, বাট আমি সত্যি কথা বলতে আমি অনেক দরকারি জিনিস কিনে থাকি। ও বাই দ্য ওয়ে, এই যে দেখো কিউট একটা, এটা আমি ডাল বা সুপের চামচ বলতে পারি, একটু সাবধানে ব্যবহার করতে হয় কারণ যেহেতু একদম কাচের জিনিস না, বাট এইটা জোস, এটা খুবই জোস। গেস্টদের সামনে এটা যখন দেখাই, মানে যখন এটা দেখি সার্ভ করি, ওরা খুব অবাক হয়ে যায় এবং সবাই অ্যাপ্রিসিয়েট করে। সো এই হচ্ছে গিয়ে আমার আজকের মোটামুটি শপিং, আর কিছু নাই একদম খালি। তো কেমন লাগলো আমার আজকের এই শপিং হলটা প্লিজ জানাতে ভুলবে না। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো। আল্লাহ হাফেজ।